আর সেটা কি কখনো হতে পারে বলো? মা আমি জানি, আমি জানি আজকে যা হয়েছে সব আমার জন্য হয়েছে, সব কিছুর জন্য আমি দায়ী। মা, মা তুমি একবার দরজাটা খোলো মা, আমি তো তোমার মেয়ের মতো বলো, তুমি আমাকে মারো বকো যা খুশি তাই করো, মা একবার দরজাটা খুলে দাও, তুমি আমাকে একটা সুযোগ দাও মা, একটা সুযোগ দাও, আমি ঠিক তোমার মনের মতো হয়ে উঠে দেখাবো। আমার মনের মতন হতে গেলে তোমাকে ব্যাডমিন্টন ছাড়তে হবে, পারবে সেটা? পারবে? কেন এক কথা বারবার বলছো মা? মায়াঙ্কের ভয়ে দিয়া ব্যাডমিন্টন খেলা ছেড়ে দেবে? আর তুমি মায়াঙ্কে কেন এত ভয় পাচ্ছ মা? কেন? এত কিছু বলার পরও তুই যখন তোর জেদ ছাড়বি না তখন আমি তোদের কোনো কথা শুনবো না। শেষ করে দেবো, শেষ করে দেবো, আমি শেষ শেষ করে দেবো। কোথায় গেল, কোথায় গেল চাবিটা? চাবিটা কোথায় গেল? দরকারি জিনিসপত্র আছে, কোথায় রেখেছি চাবিটা বলো আমাকে। বলবে না তো? বলবে না? ঠিক আছে, আমি চাবি খুঁজেই নেবো, খুঁজেই নেবো আমি চাবিটা। তোমার যে দরকারি জিনিসটা এই আলমারিতে আছে সেটা এই মুহূর্তে আমার খুব প্রয়োজন। কি আছে আলমারিতে? কি আছে? মাধবী চাবি রাখো, ছোবে না তুমি আলমারি, রাখো চাবি। কোথায় গেল? কোথায় গেল? কোথায় রেখেছ? জানলায় তো কাজ দেওয়া, সে জানলার কাজটা ভাঙা যায় না? শোনো, আমি তোমার বারণ করছি, ওটা যেখানে ছিল সেখানে রেখে দাও, রেখে দাও। বলো আর্য, আর্য কিছু বলো। আমি চলে যাচ্ছি আর্য। চলে যাচ্ছি, তোরা ভালো থাকিস। আমার কথা শোনো, প্লিজ মা, প্লিজ আমার কথা শোনো।